ফরিদপুর জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় পদ্মা মধুমতি আড়িয়ালখা নদীর পানি 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার 116 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার 5টি উপজেলার 541টি গ্রামে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার বেশিরভাগ মানুষ এখন আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও উঁচু রাস্তার উপর। বানবাসী এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট, পাশাপাশি গো খাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবন্দী এলাকার মানুষজন ভুগছে নানা পানিবাহিত রোগে। বন্যায় এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে 5,000 হেক্টর ফসলি জমি। বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকলেও বেশিরভাগ মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। 7-8 দিন পরে পানির মধ্যে আটতে আটতে ঘরের মধ্যে মাজা ফুটি, দুয়ের দেয় গলা ফুটি, আটতে আটতে পা দুইহেন ঘা হয়ে গেছে। এখনো বেলা হয়েছে, কত ইদে চুলে বানাইছি, ভাতে রান্দা ফেলে এখন তাতে আমরা না খাই রয়েছি, পোলা পান শিহির পারতেছে, তাই আপনার আমাকে বাঁচা। আজকে এতদিন যাবৎ আমরা পানির মধ্যে ডুবে আছি, ত্রাণ তো থাক দূরের কথা, সামান্য পানি পর্যন্ত পাইতেছি না খাওয়ার জন্য। এরকমভাবে চলতে থাকলে তো আমরা পানির সমস্যা, ত্রাণের সমস্যা সব মিলে তো বাঁচা কষ্ট হয়ে যাবে। আমরা অনেকদিন যাবৎ পানিতে ডুবে আছি, সব ডুবে গেছে, টিউবওয়েল ডুবে গেছে, ঘরে গলা পানি, রাস্তায় গলা পানি, ঘরে পানি, কিন্তু খাবার পানিও আমরা পাইতেছি না। অন্যের বাসায় আসছি পানি নিতে রাস্তায়, তাও সিরিয়াল ধরেও পানি, খাবার পানি পাওয়া যাচ্ছে না। 10-12 দিন ধরে পানি তলে আছি ভাইজাল, আপনি দেখে যান নিজে চোখ দেয়, আর বড় হাত পাও ঘা হয়ে গেছে, মানে চলবে পাই না পানিতে, আর তো কাম তো করবার পারতেছি না। এদিকে অব্যাহত পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ফলে বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষজনদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।